প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এন নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে করোনায় কিডনি সার্জারি এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসবো আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার মাকসুদুর রহমান চৌধুরী উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন তিনি দু এক সালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটালে ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই করোনাকালীন সময়ে কিডনির যে ধরনের অস্ত্রোপচার হচ্ছে বা ইউরোলজি যে ডিপার্টমেন্ট আছে সেখানে আপনারা আসলে কিভাবে কাজ করছেন এবং যাবতীয় বিষয়গুলোই জানবো তো স্যার প্রথমেই জানতে চাইব করোনাকালীন সময়ে আপনারা এই ইউরোলজি ডিপার্টমেন্টে কিভাবে আসলে পেশেন্টদেরকে হ্যান্ডেল করেছেন আপনাকে অনেক ধন্যবাদ খুবই সুন্দর একটি প্রশ্ন করার জন্য আসলে আপনি জানেন যে দুই সালের ডিসেম্বর মাসে যখন করোনাটা আউটব্রেক হলো আমাদের এ দেশে এসছে মার্চ মাসে তো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড তখনই অলরেডি বিদেশে ফেব্রুয়ারি মাস থেকে ওরা যে রুটিন সার্জিক্যাল পেশেন্টগুলো ছিল যেমন ইউরোলজিক্যাল যে মানে যে কিডনি সার্জারি তো এগুলো কার্টেল করা শুরু করলো দুটো কারণে একটা হচ্ছে পেশেন্টের করোনার পেশেন্টের লোড অনেক বেশি সো ডক্টর শিপমেন্ট মানে আমাদের রেসিডেন্ট প্লাস হচ্ছে আমরাও করোনা ডিউটি করেছি আমাদের ঢাকা মেডিকেল কলেজেও আমরা করোনা ডিউটি করেছি তো এই জন্য যে ইমার্জেন্সি যে রুগীগুলো আছে এই রুগীগুলোর চিকিৎসা যে যাদেরকে কিছুদিন পরে আমরা ধারণা করেছিলাম ইনিশিয়ালি যে তিন মাস চার মাসের মধ্যে করোনা শেষ হয়ে যাবে সো ফার্স্ট ওয়েবের সময় সো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা রুটিন পেশেন্টগুলো যাদের হয়তো অন্য ট্রিটমেন্ট দিয়ে রাখা যাবে তিন মাস এই ধরনের পেশেন্টগুলোর অপারেশনগুলো আমরা পোস্টপোন করে রাখি ইমার্জেন্সি ছাড়া যেমন ইমার্জেন্সি কোনগুলো যেমন মনে করেন যে আমাদের এগুলো হচ্ছে যে পেশেন্টগুলো আসে যেমন প্রসাব আটকে যায় এটা কোয়াইট ইমার্জেন্সি আপনাকে এটাকে রিলিফ করেই দিতে হবে এইগুলো উইথ রিস্ক আমরা করেছি তবে নাম্বার অনেক কমিয়ে দিয়েছিলাম আমরা আর ক্যান্সারের পেশেন্টের চিকিৎসাগুলো আমরা চালু রেখেছিলাম কিন্তু যেগুলো নন ক্যান্সারের পেশেন্ট ছিল সেগুলোর আমরা ট্রিটমেন্টগুলো মানে হেল্ড আপ করে রেখেছিলাম হ্যাঁ হোল্ড করে রেখেছিলাম এবং এগুলো পরবর্তীতে আমরা ডেট দিয়ে করে ফেলেছি যখন ফার্স্ট ওয়েবটা একটু নর্মাল হয়ে গেল আচ্ছা অর্থাৎ ক্ষেত্রে এক ধরনের বাছাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদের যেসব পেশেন্টরা রয়েছেন আচ্ছা এছাড়া কোন কোন ক্ষেত্রে এমার্জেন্সি কেসেসগুলো আসলে কি যে যাদেরকে একেবারে ট্রিটমেন্ট দিতেই হয়েছে তো সেই কেসেসগুলো সম্পর্কে একটু জানতে চাইব যেমন মনে করেন যে দর্শকরা আছেন এখানে দর্শক দেখছেন এমন কারো বয়স্ক মানুষের হঠাৎ করে প্রসাব আটকে যায় সাধারণত প্রস্টেট মানে আমাদের যে মূত্রথলির নিচে যে মাংসপিণ্ড থাকে সাধারণ মানুষ আসলে এভাবে বোঝেন যে মাংস বেড়ে গেছে এটার কারণে হঠাৎ করে যে প্রেসিভেটিং ফ্যাক্টর থাকে যে প্রসব আটকে গেল। তখন ওই পেশেন্টটা হসপিটাল আসতেই হবে ওই পেশেন্টের যে ইমিডিয়েট একটা ট্রিটমেন্ট আছে একটা রুটিন ট্রিটমেন্ট আছে আমরা করোনাকালীন সময়ে সাথে সাথে ইমিডিয়েট ট্রিটমেন্টটা দিয়ে আমরা চেষ্টা করেছি যে হসপিটাল থেকে পেশেন্টটাকে ডিসচার্জ করে বাড়িতে রাখার জন্য মানে হসপিটাল স্টেটা কমানোর জন্য কারণ হসপিটালে আপনার করোনা ভাইরাসের লোড অনেক বেশি আমাদের ইউরো আমরা যারা সার্জারিতে কাজ করি আমরা যারা সার্জারিতে কাজ করি আপনার মনে করেন যে আমাদের ইউরোলজিক্যাল ডক্টর বাংলাদেশে অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড প্লাস আছে আমাদের মোর দ্যান সিক্সটি ফাইভ ডক্টরস আমরা করোনা অ্যাফেক্টেড ইনক্লুডিং মি আমি সহ আমি আক্রান্ত হয়েছিলাম এবং আমাদের তিনজন সিনিয়র চিকিৎসক করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তারপরে আমরা এই ইমার্জেন্সি পেশেন্টগুলোকে চিকিৎসা দিয়ে গিয়েছি কিন্তু রুটিন যে অপারেশনটা আমরা এটা পোস্টপন করে রেখেছিলাম এটা তিন মাস পরে প্রস্রাব আটকে যায় এটা প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে অ্যালার্মিং সিচুয়েশান তারপরে আরও কিছু ইউরোলজিক্যাল ডিল করি যেমন অ্যাক্সিডেন্ট ট্রমা মানে মূত্র নালি ছিঁড়ে যাওয়া তবে একটা সুবিধা ছিল যেহেতু লকডাউন ছিল মানুষজনের মুভমেন্ট কম ছিল ট্রমা ট্রমা বা অ্যাক্সিডেন্টাল খুবই কম হয়েছে আচ্ছা তো যেসব রোগীরা আসলে এই ধরনের সমস্যার ভেতর দিয়ে যান যেমন প্রস্রাব আটকে যাওয়া হঠাৎ করে আসলে বুঝতে পারেন না কি করা উচিত বা এটা কেন হচ্ছে তো এর পিছনে আসলে কি কি কারণ আছে কেন এই ধরনের অ্যানিউরিয়া বলি আমরা বা হঠাৎ করে রিটেনশন হয়ে যাওয়া সেটি কেন হয় আচ্ছা এটা তো আসলে মানে আপনার হচ্ছে বয়স ভেদে আলাদা আচ্ছা আলাদা তো সাধারণত বয়স্ক মানুষদের ষাট বা তদুরদ পুরুষ মানুষের যেসব কারণে প্রস্রাব আটকে যায় প্রথম কারণ হচ্ছে আপনার হচ্ছে যে মাংস বৃদ্ধি পাওয়া বাট গ্রন্থি বড় মানে এটা সবাই জানে যে মাংস বৃদ্ধি পেয়েছে এটা একটা আর কোনো কারণে যদি পাথর এসে প্রস্তাবের রাস্তায় আটকে যায় আপনার চ্যানেলটা বন্ধ হয়ে যাচ্ছে তো চ্যানেল বন্ধ হলেও খুব ইমার্জেন্সি পেইনফুল পেশেন্ট চিৎকার করতে থাকে তো ওখান থেকে পাথরটা সরিয়ে দিলে উনি আবার প্রস্তাব করতে পারেন এটা একটা আরেকটা হচ্ছে যেটা হয় যে অনেক সময় যে স্ট্রোক যেটা হয় সিবিডি মানে এটা মেডিকেল কজ প্রেশার থেকে যখন অজ্ঞান হয়ে যান পেশেন্ট তখন তার যেহেতু উপর থেকে মাথা থেকে সাপ্লাইটা নষ্ট হয়ে যায় প্রস্রাবের কন্ট্রোলটাও নষ্ট হয়ে যায় তখন অনেক সময় রিটেনশন হয় অথবা ইনকন্ট মানে ঝরে পড়ে এই এই কারণগুলোই হচ্ছে ইমার্জেন্সি মূলত ইমার্জেন্সি আচ্ছা তো আপনারা যখন কার্টেল করে এমার্জেন্সি কেসগুলো করছিলেন বা সেটার সাথে তো পরবর্তীতে তো আসলে যাদেরকে ক্রনিক যারা বিভিন্ন ধরনের ডিজিজে আছেন তাদেরকেও চিকিৎসা দেওয়া আপনারা শুরু করেছেন তো এখন আসলে বর্তমানে কি অবস্থা চলছে এখন আমরা ফার্স্ট ওয়েবটা যাওয়ার পরে আমরা আবার রুটিনলি চলে আসলাম ফার্স্ট ওয়েবের সময় আমরা যেটা করেছিলাম ওটা থেকে আমরা সরে এসেছি কারণ পেশেন্টরা সাফার করছিল যেমন ক্যান্সারের পেশেন্ট একটা মূত্রথলির ক্যান্সার যদি আমরা মানে পুরো অপারেশনটা করতে যাই এটা তিন থেকে পাঁচ ঘন্টা সময় লাগে তো ওটির ভিতরে তিন থেকে পাঁচ ঘন্টা সময় থাকলে যেটা হয় যে যে কার নাই কিন্তু উনি কেরিয়ার হতে পারে কোভিড উনি যে আপনার নিঃশ্বাসটা ছাড়ছে বায়ুবাহিত এখন তো আমরা বলছি এটা অ্যারোসল দিয়ে জেনারেট করে তো বাকিরা এফেক্টেড হওয়ার চান্স থাকে এবং আমরা বেশ কিছু পেশেন্টের অপারেশন করেছি আমরা টাইমলি ইমার্জেন্সি কারণে আমরা ইমার্জেন্সি ম্যানেভারটা করার জন্য ওটিতে নিয়ে গিয়েছি স্যাম্পল দিয়েছি অপারেশন করার পরে আমরা খবর পেলাম যে ওনার কোভিড ছিল দেন আমরা যে কজন ওটিতে কাজ করেছি সবাই হয়তো আইসোলেশনে ছিলাম চোদ্দ দিন এর ভিতরে কয়েকজন আবার এফেক্টেডও হয়েছে আমরা তো জানি না কে পজিটিভ কে নেগেটিভ সো আমাদের যারা সার্জারি যারা আমরা ডিল করি তারা কিন্তু মোর রিস্কি দেন দ্য কোভিড ওয়ার্ড মানে কোভিড ওয়ার্ডে জানে যে কোভিড ওয়ার্ড ওনারা ফুল প্রোটেকশন নিয়ে কাজ করেন আমরা তো অত আপনাদের ক্ষেত্রে আসলে প্রোটেকশনটা ওইরকম ফুললি আসলে নেওয়ার সুযোগ নেই না বা না আছে আমার আমি যখন জানছি উনি কোভিড তখন আমি নিচ্ছি আমি মনে করছি উনি কোভিড না প্রবলেমটা হচ্ছে ওখানে এখানে এখানে আমরা কোভিড না মনে করছি বা সাসপিশন হলেও এখন একটা পজিটিভ কেসের আমরা যেভাবে হ্যান্ডেল করি একটা নেগেটিভ কেস আমরা ওইভাবে হ্যান্ডেল করি না আমরা একটু রিল্যাক্স আর এই ধরনের পোশাক যেটি আসলে পরা হয় এটি নিয়ে আসলে এই ক্রিটিক্যাল সার্জারি গুলো করাও তো বোধহয় বেশ কঠিন কারণ এই ক্ষেত্রে হ্যান্ডলিং এর ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আপনার ইউরোলজিতে আমাদের আসলে মানে আমরা যারা সার্জন আছি বিশেষ করে ইউরোলজি সার্জন আমাদেরকে এক্সট্রে মেশিন চালাতে হয় ওটিতে এক্সট্রে মেশিন থাকে এর যে লেডশিট লেডশিটের ওয়েট হচ্ছে বারো কেজি দশ থেকে বারো কেজি তো আমরা ওটা নিয়ে কাজ করে অভ্যস্ত দুই তিন ঘন্টা তো এই যে পিপিবি যেটা কভারঅল যেটা এটা পরে আমাদের সার্জনদের খুব বেশি অসুবিধা হতো না আমরা আমাদের কমফর্ট আমরা কমফর্টেবলি ফিল করতাম মানে আমাদের এটা যে এক্সট্রা একটা জিনিস আমাদের কাছে মনে হতো না মানে ওটিতে তো আমরা গাউন পরেই কাজ করতাম সো যারা ওটিতে কাজ করতো না তাদের ইনিশিয়াল দু এক দিন হয়তো একটু সমস্যা হয়েছে আলটিমেটলি ওনারা কাভার আপ করে ফেলেছে ড্রেসের জন্য খুব বেশি প্রবলেম হতো না আর ওটিতে তো ওয়েল ভেন্টিলেটেড থাকে এসি থাকে সো প্রবলেম হয় সো খুব একটা সমস্যা হয় না আচ্ছা তো যারা আসলে এমার্জেন্সি কেসের ভেতর পড়ে না আপনি বলছিলেন যে তাদের চিকিৎসা আপনারা শুরু করেছিলেন তো আমি তাদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইবো যে এখন আসলে কি সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে বা প্রোটোকলটা কি হ্যাঁ মানে আপনার উত্তরটা আমি দিচ্ছি একটু আগে থেকে বলি যেমন ইমার্জেন্সি না হলে যেহেতু কোভিড সিচুয়েশন ছিল ওয়েভে রুগীরাও কিন্তু আমাদের কাছে আসেনি মানে ওনারা চিন্তা করেছে যে আমি হয়তো দশ দিন পরে চিকিৎসা নেব তিন মাস পরে চিকিৎসা নেব ফার্স্ট ওয়েব শেষ হয়ে যাওয়ার পর ওনারা আসা শুরু করলেন এখন আমরা যেটা করছি এখন আমরা রুটিনলি চিকিৎসা দিচ্ছি এই সেকেন্ড ওয়েভের সময় আমরা যেহেতু এটা একটু মানে থিমটা তো চেঞ্জ হয়ে গিয়েছে যে কন্টাক্ট ছিল আগে আগে কন্টাক্টে আসতো এখন বলা হচ্ছে না অ্যারোসোলে বেশি আসে সো সো ওয়ার্ডের এনভায়রনমেন্ট অলরেডি ফুলফিল বাই করোনা ভাইরাস মানে করোনা ভাইরাস আছে সো আমরা প্রোটেকশন নিয়ে এখন আমরা মোটামুটি স্বাভাবিকভাবেই চিকিৎসাটা দিচ্ছি এখন আমাদেরকে রুগী আসলে আমরা ফিরিয়ে দিচ্ছি না এখন আমাদের ঢাকা মেডিকেল কলেজের প্রোটোকলটা হচ্ছে আমরা সব রুগীকে চিকিৎসা দিচ্ছি আচ্ছা তো এই করোনাকালীন সময়ে রোগীদের ওটিতে নেবার আগে আপনি বলছিলেন যে এখন একটা ম্যান্ডেটরি টেস্ট সেটি হচ্ছে কোভিড সেটি অবশ্যই করিয়ে নেন কিন্তু অনেক সময় হয় না যে আপনি বলছিলেন যে খুবই এমার্জেন্সি একটা কেস এখনই অপারেশন না করলে হয়তো রোগীটিকে বাঁচানো যাবে না সেক্ষেত্রে তো আপনারা সেই রিস্কটি নিয়েই ফেলেন যে আচ্ছা স্যাম্পল দিয়েছি রেজাল্ট আসার আর অপেক্ষা করা যাবে না সেটা করি আমরা আপনি যেটা বলেছেন সেটাই সঠিক র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যেটা আছে এটা আমরা তো করছি এটা তো দু ঘন্টার ভিতরে রেজাল্ট দিয়ে দিচ্ছে আরও ফাস্ট দিচ্ছে সাথে সাথেই দিয়ে দিচ্ছে তো এটা আমরা করি তারপরে আর পিসিআর দিই তারপরে পেশেন্টকে ওটিতে নিয়ে গিয়ে আমরা যারা থাকি টিম টিম সার্জিক্যাল টিম আমরা প্রোটেকশনটা ফুল প্রোটেকশন নিই নর্মালি হয়তো একটু ক্যাজুয়াল থাকতাম তখন আমরা অ্যান যে আমার স্কাবনার্স ওয়ার্ড বয় যারা আছে সবাই এক ধরনের প্রোটেকশন নিয়ে তারপর ওটিতে আমরা মুভমেন্ট কমিয়ে দিয়ে আনডিউ লোক যারা মিনিমাম লোক দিয়ে আমরা অপারেশন করার চেষ্টা করি এই প্রোটেকশনটা আমরা নেই আদরে সব پیشنটের চিকিৎসা আমরা এখন দিচ্ছি আচ্ছা তো ইউরোলজিতে স্যার আর কি কি ধরনের উপসর্গ নিয়ে এখন আসলে রোগীরা বেশি আসছেন এই কোভিড যে চলমান অবস্থা কারণ দীর্ঘ প্রায় এক বছরের বেশি প্রায় দেড় বছরের কাছাকাছি তো কি ধরনের কেসেস এখন পাচ্ছেন কারণ অনেকেই কিন্তু এতদিন চিকিৎসকের কাছে আসেননি ভয়ে তো এখন কি ধরনের আসলে প্রাদুর্ভাব আপনি দেখতে পাচ্ছেন ইউরোলজিতে প্রাদুর্ভাব যেরকম ছিল আগে আগের মতো যেমন প্রস্রাবের সাথে রক্ত যাওয়া নিয়ে আমাদের কাছে আসছে প্রসাব আটকে আসছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এগুলো ইমারজেন্সি কেস আর রুটিন কেসের মধ্যে আসছে হচ্ছে বিপিএইচ এলইউটিএস মানে আপনার প্রসাব ঠিকমতো করতে পারে না প্রসাব করলে পুরো প্রসাব করতে পারে না প্রসাব ঝরে পড়ছে এই পেশেন্টগুলো আসছে তারপরে আপনার পাথরের পেশেন্ট এটা খুবই কমন কিডনিতে পাথরের পেশেন্টগুলো আসছে কোনো কোনো সময় পাথরের পেশেন্ট ইমার্জেন্সি নিয়েও আসে আবার কখনো হচ্ছে রুটিন কেস উনি হয়তো অন্য কারণে একটা পরীক্ষা করেছেন তারপরে দেখলেন ওনার পাথর বা কিডনি নষ্ট হয়ে যাচ্ছে আর কিডনি নষ্ট পেশেন্ট নিয়ে ইউরোলজিক্যাল কারণে মানে সার্জারি করে যেই কারণগুলো রিমুভ করা যায় সেই যে সব কারণে কিডনি নষ্ট হয় এই পেশেন্টগুলো আমাদের ইউরোলজিতে আসে হ্যাঁ এই পেশেন্টগুলো আমাদের কাছে আসলে আমরা এখন এগুলোর চিকিৎসা দিয়ে দিচ্ছি আচ্ছা স্যার বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে আসলে এই সময় কোন ধরনের রোগীরা আপনাদের কাছে বেশি আসছেন একটি অন্যতম সমস্যা যেটি আমরা প্রায়শই শুনি রোগীদের কাছ থেকে পুরুষ রোগী যারা রয়েছেন তাদের একটি অন্যতম কমপ্লেন হচ্ছে যে হয়তো ফোটায় ফোটায় প্রস্রাব হওয়া কিংবা প্রস্রাব শেষ হবার পরেও সেটি আসলে দীর্ঘক্ষণ ধরে এক ধরনের ড্রিবলিং এর হিস্ট্রি থাকে তো এটির কি কারণ আছে বলে আপনি মনে করেন জি এটা খুব কমন যে কারণ পুরুষ রোগী সেটা হচ্ছে যে প্রস্টেট যদি বড় হয় তো প্রস্টেট যদি বড় হয় আনসারটা এরকম পেশেন্টরা বলে কিন্তু আমাদের যে মানে আমাদের যে স্বাভাবিক যে ব্যাপার সেটা হচ্ছে যে 40 বছর বয়সের পরেইdocumentclass দেখছেন এখানে 40 বছর বয়সের পরে সবাই সবারই প্রোস্টেট বড় হবে এখন এই প্রোস্টটা মূত্রনালিকে কতটুকু চাপ দিবে তার উপরে ডিপেন্ড করে তার সিম্পটম মানে এই যে আপনি যেটা বলছিলেন যে ফোঁটা ফোঁটা প্রসাব পড়া প্রসাব আটকে যাওয়া প্রসাব চেপেছে কিন্তু উনি বাথরুম পর্যন্ত যেতে পারছেন না এর আগে দু এক ফোঁটা পরে যাচ্ছে এভাবেই বলে پیشنেন্ট এসে আমাদের কাছে তো এটার প্রথম প্রথম এবং প্রধান কারণ হচ্ছে প্রোস্টেট বড় হয়ে গিয়েছে এবং এটা সিম্পটম তৈরি করছে দ্যাট ইজ মানে এটাকে আমরা বলি হচ্ছে প্রোস্টেটিক হাইপার প্লাসিয়া মেডিকেল টার্মে আর সাধারণ মানুষের টার্মে এটা হচ্ছে মাংস বৃদ্ধি পাওয়া আচ্ছা তো যখন এটি চাপ দিচ্ছে তখন তো এই ধরনের উপসর্গগুলো নিয়ে আসবে রোগীরা আচ্ছা তো সেক্ষেত্রে কি সবসময় সার্জারির প্রয়োজন হয় বা এর কি আদার্স কি কি ট্রিটমেন্টস আছে না সবসময় সার্জারি প্রয়োজন হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রেই সার্জারির প্রয়োজন হয় না খুব কম এই প্রোস্টেট তো এই সিমটমগুলো তৈরি করবেই মানে আপনার মাংসপিণ্ড যেটা এটা যদি কমপ্লিকেশন এর সঙ্গে যদি কমপ্লিকেশন থাকে তাহলেই একমাত্র সার্জারি করার আমরা করি আদারওয়াইজ এটা আমরা সাধারণ এখন এটার খুব ভালো ভালো ওষুধ মার্কেটে অ্যাভেলেবল এই ওষুধগুলো খেলেই পেশেন্ট তো অনেকে জিজ্ঞাসা করে এটিকে আসলে আজীবন খেতে হবে কিনা এই ধরনের যে মেডিকেশনসগুলো আছে জি এটাই সমস্যা সেটা হচ্ছে যে এটা অপারেশনের বিকল্প আপনি অপারেশনের বিকল্প যখন আর ওষুধটা কাজ করবে না আপনার এটা একটা ইন্ডিকেশন সার্জারি করার অনেকে আমরা দেখেছি পাঁচ দশ পনেরো বছর থেকে ওই ওষুধ খাচ্ছে খেয়ে ভালো আছে সো পনেরো বছরে তো আপনার হচ্ছে আপনার প্রস্টেট অপারেশন করা লাগেনি হয়তো পনেরো বছর পরে যদি উনি বেঁচে থাকেন এবং ওনার লাইফস্টাইল যদি উনি যদি ভালো মতো শরীর ওনার সুস্থ থাকে তাহলে হয়তো অপারেশন করতে পারি করতে হতে এটা সাধারণ ওষুধ দুই তিন ধরনের ওষুধ আছে এটা ইউরোলজিস্টরা প্রেসক্রাইব করেন এবং সাধারণ ডক্টর আমাদের জেনারেল সার্জন যারা আছে সাধারণ ওনারও প্রেসক্রাইব করেন অপারেশন ইন্ডিকেশনটা এটা হলেই যে ভয় পেয়ে যায় আমাদের রোগীরা যে আমার মনে অপারেশন লাগবে কিন্তু মানে বেশিরভাগ রোগের অপারেশন লাগে না লাগে না আচ্ছা আরো একটি কারণ আপনি বলছিলেন যে রাপচার ইউরেথ্রা বা মূত্রনালী যদি ছিড়ে যায় বা ফেটে যায় এটি ফেটে যাবার কি কি কারণ আছে স্যার আমাদের দেশে মূত্রনালী ফেটে যাওয়ার প্রথম এবং প্রধান কারণ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যে কোনো অ্যাক্সিডেন্ট আমাদের দেশে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্টের প্রথম এবং মানে মানে প্রথমে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আপনার মূত্রনালীটা ছিঁড়ে যায় আপনার মাংসপিন্ড লেভেল থেকে এবং এটার একমাত্র কারণ হচ্ছে ট্রমা মানে দ্যাট ইজ অ্যাক্সিডেন্ট দুই সেকেন্ড থিং হচ্ছে সাধারণত আমরা যদি অপারেশন করতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি হয় সেটা আমরা ইয়ে করে ফেলতে পারি আপনার অপারেশন টেবিলে রিপেয়ার ওটিতে রিপেয়ার করে ফেলা যায় আর প্রথম কারণ হচ্ছে আপনার এই যে অ্যাক্সিডেন্ট আর একটা হচ্ছে ছিড়ে যায় না মূত্রনালী চিকন হয়ে যায় কিছু কিছু ইনফেকশনের ক্ষেত্রে মূত্রনালীটা চিকন হয়ে যায় হুম এই দুটো কাঁচা কাঁচা আলটিমেটলি ছিড়ে গিয়ে ওখানে তো চিকনই হবে চিকনই এট দা এন্ড স্টেজ তাহলে কারণ হচ্ছে আপনার মূত্রনালী চিকন হওয়া যেটাকে আমরা সাধারণ মানুষ বলে স্ট্রাকচার মেডিকেল টার্মিকচার বললে অনেকে বোঝে তো স্ট্রিকচার শুনলেই লোকজন একটু কেঁপে ওঠে যে স্ট্রিকচার মানে হচ্ছে খারাপ কিছু ব্যাপারটা আসলে না এমনি ইনফেকশন থেকে স্ট্রিকচার হতে পারে এবং এই ছোট অ্যাক্সিডেন্ট যেটা সামান্য একটু কোনো কারণে ইউরেথায় মানে আপনার মূত্র নালিতে

অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে দর্শকদের দেখিয়ে থাকি সেটি এখন দেখি আসব সুপ্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে উচ্চ রক্তচাপ একটি সাধারণ রোগ হলেও এটি অনেক বেশি বিপজ্জনক এবং হার্টের রোগের জন্য অবশ্যই খারাপ কাজে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা অনেক বেশি জরুরি বর্তমান সমাজে দেখা গিয়েছে যে উচ্চ রক্তচাপ বিপজ্জনক হারে বেড়ে গিয়েছে উন্নত সমাজে উচ্চ রক্তচাপ যাদের আছে তাদেরকে বলা হয় যে যখন আপনার রক্তে যদি উচ্চ রক্তচাপ বেড়ে যায় তাহলে জীবনযাত্রার না জীবনযাত্রার মান উন্নয়ন এবং হচ্ছে যে খাবারের তালিকা পরিবর্তন এবং সর্বক্ষেত্রে এটার দিকে নজর রাখতে হবে যে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করা অবশ্যই বেশি জরুরি হয়ে পড়ে তো আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে যে উচ্চ রক্তচাপ কাকে বলে প্রথমে যেটা আমরা বলবো যে শরীরে যা আমাদের শরীরে যে চাপ আছে সেটা হচ্ছে যে উচ্চ রক্তচাপের ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার রক্তচাপ একশো বিশ বাই সত্তর থাকে তাহলে এটাকে নর্মাল হিসেবে ধরা হয় যদি আপনার রক্তচাপ একশো চল্লিশ বা একশো অনেক দিন ধরে থেকে থাকে তাহলে আমরা এটাকে উচ্চ রক্তচাপ বলে থাকি উচ্চ রক্তচাপ বা রোগীর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের খাদ্য তালিকার দিকে অবশ্যই নজর রাখতে হবে এই সময় সোডিয়ামযুক্ত খাবার বিশেষ করে খাবারগুলো নিষেধ করা হয় সমগ্র বিশ্বের জাননাগুলো দেখলে দেখা যায় যে যারা নিরামিষ ভজি তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ কম কারণ হচ্ছে যে উচ্চ রক্তচাপ যারা হচ্ছে যে আসজাতীয় খাবার গ্রহণ করে এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট এবং অল্প চর্বিযুক্ত খাদ্য গ্রহণ করে তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকির কাম অনেক অনেক কম উচ্চ রক্তচাপ রোগীদের জন্য পটাশিয়াম যুক্ত এবং ম্যাগনেশিয়াম যুক্ত খাবার খাওয়া দরকার পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম উচ্চ রক্তচাপ কমিয়ে আনতে অনেকটাই সাহায্য করে আমরা যে এক্ষেত্রে আমরা বলতে চাই যে উচ্চ রক্তচাপ রোগীর ডায়েট হবে এমন লো ক্যালোরি এবং লো ফ্যাট ডায়েট লো ক্যালোরি এবং লো ফ্যাট ডায়েটের মধ্যে ক্যালোরি পরিমাণটা নির্ধারণ করতে হবে শর্করা থাকবে টোয়েন্টি এবং প্রোটিন থাকবে ফিফটিন পার্সেন্ট এবং জাতীয় খাবার থাকে ফাইভ এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ঘি মাখন এবং অন্যান্য ফ্যাটি ফুডকে এখানে নিষেধ করা হয় পটাশিয়ামের সোর্স হিসেবে আমরা পেশেন্টকে দিতে পারি টক দই দই জাতীয় খাবার এবং লিন প্রোটিন এবং চর্বিযুক্ত বা লবণ ছাড়া নুনি নুনি তোলা দুধ এবং পনিরকে দিতে পারি লবণ ছাড়া পনিরকে আমরা দিতে পারি এছাড়া হতে পারে যে সবজির সুপ এবং হচ্ছে যে ডাবের পানি হতে পারে একজন উচ্চচাপ রোগীর আদর্শ খাদ্য উচ্চ রক্তচাপযুক্ত রোগীর খাদ্য তালিকায় ক্যালসিয়াম এবং পটাশিয়াম যুক্ত খাদ্য রাখা জরুরি ছোটো মাছ তাজা মাছ এবং শাকসবজি সবুজ শাক এবং ডাবের পানি উচ্চ রক্তচাপ রোগীর তালিকায় রাখলে সেই রক্তচাপ অনেকটাই কমে আনা সম্ভব এছাড়া পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম যেমন ছয় থেকে আট ঘন্টা ঘুম এবং নিয়মিত এক্সারসাইজ যেমন হচ্ছে সপ্তাহে যদি সে তিন থেকে চার দিন এক্সারসাইজ করে তাহলে অনেকটা উচ্চ রক্তচাপ নিরাময় করা সম্ভব স্যার এতক্ষণ আপনি জানাচ্ছিলেন যে স্ট্রিকচার হলে আসলে কি হতে পারে তো প্রায়শই অনেক রোগীদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এক ধরনের ইউরিন রিটেনশন নিয়ে আসেন বা আপনি প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করছিলাম যে প্রস্রাব আটকে যাওয়া তো সেক্ষেত্রে ইমিডিয়েটলি আসলে আরাম জন্য আপনারা কি করে থাকেন আচ্ছা এটা হচ্ছে বয়স ভেদে আমাদের মাথায় থাকে যে আসলে কেন প্রস্রাবটা আটকে গেল একটা হচ্ছে মূত্রথলি ভর্তি প্রস্রাব আছে এবং পেশেন্ট প্রস্রাব করতে পারছে না আমাদের কাছে এই রুগীগুলোই আসে আর প্রসাবের থলিতে প্রসাব নাই প্রসব হচ্ছে না ওই রুগীগুলো সাধারণত নেফ্রোলজি ওয়ার্ডে যায় তো আমাদের কাছে আসলে আমরা বয়স ভেদে আমরা চিন্তা করি যে তাকে কিভাবে আমরা কমফোর্ট দিব এবং যদি কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি না থাকে প্রথমেই আমরা ওয়ার্ডে যেটা ট্রাই করি যে তার প্রসাবের রাস্তা দিয়ে একটা ওয়েল লুব্রিকেটেড করে আমরা একটা ক্যাথেরার দেওয়ার চেষ্টা করি যদি কোনোভাবে ক্যাথেটারটা চলে যায় তাহলে তো ওনার প্রসাব হয়ে যাবে এবং বেটার প্রথম টার্গেটটাই করি আমরা এটা দুই নম্বর হচ্ছে যদি স্ট্রিকচারের কারণে এবং প্রোস্টেট এত বড় যে ক্যাথেটারটা যাচ্ছে না তখন আমরা তলপেটে খুব যদি পেইন করতে থাকে তাহলে আমরা নিডেল দিয়ে ব্লাডসের একটু একটু মোটা গেজের নিডেল দিয়ে আমরা পাংচার করে প্রসাবটা বের করে দিই যেন উনি একটু কমফোর্ট ফিল করেন অথবা আমাদের এখন হচ্ছে সেট পাওয়া যায় তলপেট দিয়ে ক্যাথেটারটা ঢুকিয়ে দেওয়া চামড়াটা কেটে

আচ্ছা স্যার আসলে এই করোনাকালীন সময়ে কিভাবে আপনারা এই কিডনির যেসব অস্ত্রোপচার রয়েছে বা কিডনিতে কিডনির যেসব রোগীরা রয়েছেন তাদেরকে কিভাবে হ্যান্ডেল করেন এই বিষয়টি আমাদের আজকে জানালেন আপনি আমাদের অনুষ্ঠানে এসছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ বিশ্বের যে প্রান্ত থেকে যে সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কমে এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে শেষ করছি এখানেই আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে আল্লাহ হাফেজ